ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল, জানাচ্ছে জিএম কাদের। আরও জানাব যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ সরকারের দায়ে, জানাচ্ছে মির্জা ফখরুল। আরও জানাব রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে, জানাচ্ছে ওবায়দুল কাদের। আরও থাকছে খালেদা জিয়ার মুক্তির দাবি, ঢাকায় বিএনপির সমাবেশ। সবশেষ জানাবো মানুষ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারছে না, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সরকারের মধ্যে জবাবদিহিতা নেই, ব্যাংকে টাকা নেই, সংকট মোকাবেলায় অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল, সব টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, দেশের মানুষ ভালো নেই, ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতাকর্মীরা। মানুষের ক্রয় ক্ষমতা শূন্য নেমে আসছে। কুমিল্লার তিতাস উপজেলার করিকান্দি বাজারে শনিবার বিকালে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের আলো বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আমির হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব ইফতেখার হাসান বলেন, সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন এমপি বলেন, দেশের নৈরাজ্য চলছে, আওয়ামী লীগ চায় ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে, আর বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না, চায় জাতীয় পার্টিকে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম বুয়াম, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির লুটন, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম জহির। বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ সদস্য এমপি রৌশন আরা মান্নান, এমপি নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ খলিলুর রহমান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন ভূঁইয়া, লুৎফর রহমান রেজা খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ রাজু, যুগ্ম মহাসচিব নোমান ভূঁইয়া সহ অনেকেই। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের জন্য এককভাবে সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিসার বিধিনিষেধ আরোপ শুরুর ঘটনাকে বাংলাদেশের জন্য অপমানজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার 52 বছর পর এসে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ এসেছে, এটি আমাদের দেশের প্রাপ্য নয়। এই জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই, এককভাবে সরকার দায়ী। শনিবার এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন বিএনপির মহাসচিব। তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাইডেন প্রশাসন বিশ্বে গণতন্ত্রের কথা বলছে, এর অংশ হিসেবে তারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে পদক্ষেপ নিয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ সরকার এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে মুখোমুখি দাঁড় করিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, গ্রেফতার করা হচ্ছে। এসব কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে নানা রকম পদক্ষেপ দেওয়া হচ্ছে। বিরোধী দলের সদস্যদের ব্যাপারেও যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধের কথা বলছে, এ নিয়ে বিএনপি নিশ্চিন্ত নয় বলে বিএনপি নেতারা বলেছে। এ কারণ হিসেবে তারা বলেন, সরকারের কারণে এ ধরনের পরিস্থিতি হয়েছে, ফলে ক্ষমতাসীনদের জন্য এটি চিন্তার বিষয়। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমনটাই বিএনপি মনে করছে কিনা, এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করার পরিবেশ সৃষ্টির জন্য সরকারের অবস্থানের কোনো পরিবর্তন এখনও দেখা যায়নি। আসলে এখন সরকার কী করবে সেটা তাদের উপর নির্ভর করছে, আর আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখব। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় থাকা অবস্থায় দেশটি ভিসানীতির কার্যক্রম চালু করেছে, কেন করেছে? কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই, ভোটের কোনো অধিকার নেই, এ কারণে আমেরিকা আগে স্যাংশন দিয়েছিল, এখন ভিসানীতির কার্যক্রম শুরু করেছে। এই সময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ভালো হবে, দেশের মানুষ চায় আপনি পদত্যাগ করেন, যদি না করেন তাহলে দেশের মানুষ বাধ্য করবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে, অক্টোবর হবে জালিম সরকারের মাস, অক্টোবরে সরকারের সঙ্গে দেনা পাওনার সব কিছু মীমাংসা হয়ে যাবে। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং আমানুল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, রফিকুল আলম মজনু, তানবির আহমেদ রবিনসহ
জাতীয় নেতাদের মুক্তির দাবিতে সভা হয়। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে। সেই সেলফিতে বিএনপির রাতের ঘুম শেষ। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীও, সংসদ সদস্য জয়নাল হাজারি প্রমুখ। গত 9 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে G20 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও ছিলেন। এক প্রশ্নের জবাবে উবাইদুল কাদের বলেন, বিছানীতি নিষেধাজ্ঞা হলে ক্ষতিটা তাদেরই যারা নির্বাচনে বাধাও প্রশ্নবিদ্ধ করতে চায়। বিছানীতি বাস্তবায়নের বাস্তবতাটা কি সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ চায় অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এই নিয়ে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোট দেবে দেশের জনগণ, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার, এখানে পর্যবেক্ষক পাঠানোর নিয়ম আছে, ভিয়েনা কনভেনশন আছে। তিনি বলেন, গণতন্ত্রকে সুরক্ষিত করতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী রোববার সারাদেশে জেলা মহানগরে বিএনপির সমাবেশ কর্মসূচি রয়েছে। এরই অংশ হিসেবে ওদিন দুপুর 2টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত শুক্রবার বেলা 11টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে করোনা কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানে ফুসফুস থেকে পানি অপসারণ করে 1.5 ঘন্টা পর আবার কেবিনে নেওয়া হয়। এখন মেডিকেল বোর্ডের অধীনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিএনপি। লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত 78 বছর বয়সী সাবেকের প্রধানমন্ত্রীর জীবন রক্ষার্থে মানবিক কারণে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি দিয়েছেন দলটি। এর আগেও গত 13 জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেকের প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় 5 দিন পর তিনি বাসায় ফিরেন। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। এদিকে দেশের মানুষ অভাব সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশের মানুষ চরম দুঃসময় অতিক্রম করেছে। একটা ডিমের দাম 16 টাকা, নিত্যপণ্যের সব কিছুর দাম আকাশচুম্বী। গরিব মানুষের জীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। নির্দিষ্ট উপার্জনের মানুষ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারছে না। নজরুল ইসলাম এসব অনাচারের বিরুদ্ধে কথা বলতে গেলে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। শিশু ও নারীদের পর্যন্ত গ্রেফতার করা হয়, সাংবাদিকদের গ্রেফতার করা হয় এবং তাদেরকে শাস্তিও দেওয়া হয়। এই অবস্থা থেকে দেশ এবং দেশের জনগণকে রক্ষা করতে হবে এবং মুক্ত করতে হবে। সরকারের পতন দাবি করে বর্ষিয়ানি নেতা আরও বলেন, আমরা এই সরকারের পতন চাই, সংসদ বাতিল করতে হবে, সরকারকে পদত্যাগ করতেই হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নির্দলীয় সরকার গঠন করতে হবে আর আগামী দিনের আন্দোলন সফল করার জন্য এই রোডমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, এই রোডমার্চের মাধ্যমে আমরা জনগণকে একত্রিত করে বর্তমান সরকারকে দেখিয়ে দেব দেশের জনগণ তাদেরকে আর চায় না, তাই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আর এই রোডমার্চের মাধ্যমে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। বেলা 11টায় এই রোডমার্চ শুরু হয়। সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল বিভাগে রোডমার্চ কর্মসূচি আয়োজন করে বিএনপি। রোডমার্চটি জালুকাটি পিরোজপুর হয়ে পটুয়াখালীর দিকে শেষ হয়। আজ 60 কিলোমিটারের বেশি দীর্ঘ পথ অতিক্রম করে কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে জালুকাটিতে 2টি পথসভা হওয়ার কথা রয়েছে। কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীরা বাস, ট্রাক, মাইক্রোবাস ছাড়াও কয়েকশত মোটরসাইকেল নিয়ে যোগ দিয়েছেন। মাথায় ব্যান্ড ও কাপড় পরে, রং বেরঙ্গের গেঞ্জি গায়ে, হাতে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে হাজারো নেতাকর্মীরা এই সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।